করোনায় দেশে আরো 44 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2856 জন। না ফেরা দেশে চলে গেছেন মোহাম্মদ নাসিম। নাসিমের মৃত্যুতে বিশ্বস্ত সহযোদ্ধাকে হারলাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ বিরতির পর মাঠে নামছে মেসির বার্সেলোনা। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। বিশ্বব্যাপী মহামারীর রূপ নেয়া করোনা ভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত মৃত্যুর সংখ্যার রেকর্ড ভাঙছে। গত 24 ঘন্টায় দেশে 2856 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 84,389 জনে। এছাড়া গত 24 ঘন্টায় 44 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,139 জনে। এদিকে গত 24 ঘন্টায় করোনার জয় করে সুস্থ হয়ে ফিরেছেন 578 জন। সব মিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,827 জন। দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আজ 648টি বেশি নমুনা পরীক্ষা করা হলেও আক্রান্তে শনাক্ত হয়েছে গতকালকের চেয়ে 615 জন কম। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 11টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাসিমের ছেলে তানভি শাকিল জয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার তার অবস্থা সংকটাপন্ন থেকে আরও বেশি সংকটাপন্ন হয়। রাতে হঠাৎ করে তার হার্টের কার্যকারিতা কমে যায়। এর আগে গত 1 জুন করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ নাসিম ওই হাসপাতালে ভর্তি হন। করোনা নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। গত 5 জুন সকালে তিনি বড় ধরনের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর থেকেই তিনি গভীরভাবে অচেতন হয়েছেন। তবে পরপর দুবার করোনা নমুনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, 14 দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। শেখ হাসিনা আরও বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো, আর আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে। কোভিড-19 রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বেলা 3টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চালুকৃত সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারের উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ABM আজাদ NDC। এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 24 নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদ, 25 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ SM এরশাদুল্লাহ, 26 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এনামুল হক মুনিরি, সংবাদকর্মীসহ এতে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুমন দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগ আমজাদ হোসেন, মনিরুল্লাহ খান, সোহেল রাসেল, আরমান হোসেন নয়নসহ আরও অনেকে। সেবা দেওয়া শুরু হয়েছে,
তাদের 20টি ভেন্টিলেটর আছে, কিন্তু সব রোগীকে ভেন্টিলেটর দিতে হয় না। করোনা রোগীদের ডাক্তারদের অভিমত, আমি ডাক্তার নই, এখানে যারা ডাক্তার আছেন তারাই ভালো বলবেন, ভালো জানেন। তবে তথ্যপাত্র ঘেঁটে যেটুকু জেনেছি, 80% রোগী ঘরে চিকিৎসা নিয়ে ভালো হয়, 10% মতো রোগীকে হসপিটালে ভর্তি করাতে হতে পারে। তার মধ্যে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা, কিন্তু রোগী যেভাবে বাড়ছে সেজন্য আমাদের আইসোলেশন সেন্টার দরকার। আইসোলেশন সেন্টারে রেখে এখন এই করোনা ভাইরাসের মধ্যে অনেকের উপসর্গ খুব কম হলেও অনেকে ঘরের মধ্যে আইসোলেশনে থাকা সম্ভব করে না, অনেকের দুই রুমের বাসা, সেখানে দেখা যায় তাকে আইসোলেশনে রাখলে ঘরের অন্যদের অসুবিধা হয়, সেই ক্ষেত্রেও আইসোলেশন সেন্টার দরকার আছে। এবং আবার সেখানে হালকা চিকিৎসার দরকার আছে। তো এই ধরনের আইসোলেশন সেন্টারে যদি কেউ থাকে তাহলে পরিবারের যেমন সুবিধা হয়, তাকে হালকা চিকিৎসা দেওয়া, প্রাথমিক চিকিৎসা দেওয়া সেটিও সম্ভব হয়। সরকার তথ্য লুকিয়ে করোনা পরিস্থিতির বাস্তব চিত্র আড়াল করার চেষ্টা করছে, যার ফল ভয়াবহ হবে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন সরকারি হিসেবের সাথে বেসরকারি বা বাইরের কোনো তথ্যের মিল নেই। এ সময় তিনি আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির 56 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দলটির 121 জন নেতাকর্মী। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় পুলিশের সংস্কার ইস্যুতে এবার সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্দেহজনকদের হাঁটু দিয়ে ঘাড় চেপে রাখার পুলিশি নিয়ম বন্ধের পক্ষে মত দেন তিনি। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে বলেন, নিয়মটি বন্ধের সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে সঠিক, তবে কিছু পরিস্থিতিতে এ নিয়ম প্রয়োজন বলেও জানান ট্রাম্প। এদিকে সমালোচনার মুখে ওকলাহোমায় নির্বাচনী প্রচারণা পেছালেন তিনি। পুলিশ সংস্কার আইনে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এদিকে ফ্লয়েড হত্যা ও বর্ণবাদের বিরুদ্ধে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। নিউ ইয়র্ক সিটি, সিয়াটল, বাল্টিমোর, মিয়ামিতে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। দীর্ঘদিন বিরতির পর আবারও লা লিগার মাঠে ফিরছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, প্রতিপক্ষ মায়র্কা। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। লিগ টেবিলে বার্সার পয়েন্ট 58, আর রিয়াল মাদ্রিদ 56 পয়েন্ট নিয়ে আছেন তার ঠিক নিচে 2 নম্বরে। তাই ব্যবধান আরও বাড়াতে এই ম্যাচে কাতারানদের জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। শুরুর দিকে ম্যাচের ইঞ্জুরি নিয়ে কিছুটা চিন্তা করলেও এখন আর সে চিন্তা নেই। ম্যাচে সুয়ারেজ, গ্রিজম্যানদের পাশাপাশি আক্রমণে মেসিকিও পাচ্ছে বার্সেলোনা। এদিকে মিডফিল্ডে র্যাকিটিজ, ভিদালদের পাচ্ছে কোচ সেতিয়েনে। তবে এ ম্যাচে থাকছে না ড্যাম্পেলে, তারপরও জয় তুলে নিতে ভাবতে হবে না বার্সাকে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনায় দেশে আরও 44 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2856 জন। না ফেরা দেশে চলে গেছেন মোহাম্মদ নাসিম। নাসিমের মৃত্যুতে বিশ্বস্ত সহযোদ্ধাকে হারলাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ বিরতির পর মাঠে নামছে মেসির বার্সেলোনা। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।